শুরুতেই আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের অতিথিদের সাথে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলম দিন ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আর আমার সর্ববামে উপবিষ্ট আছেন উদীয়মান তরুণ আলম দিন শেখ মুজফর বিন মহসিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর আমার পাশেই উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দীন শেখ আহমদুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি রয়েছি আপনাদের সাথে আপনাদের ভাই হারুন হোসেন শুধু দর্শক আমরা এ পর্বে আলোচনা নিয়ে আসব আলেমদের মর্যাদা এবং কেন তাদের এই মর্যাদা দিতে হবে আলেমদের মর্যাদা কি এবং আলেমরা মর্যাদা পাবেন কেন এর গুরুত্ব কতখানি এ বিষয়ে আলোকপাত করব আমরা এটা যেহেতু গত কয়েকটি পর্বে আমরা বলতে চেষ্টা করেছি যে সেটা হলো যে এটি আমাদের ইমান বাঁচাবার তাগিদে ইমানের স্বার্থেই এটা আমাদের প্রয়োজন তাই আমি এ ব্যাপারে আমাদের অতিথি ডক্টর আবদুল্লা জাহাঙ্গীরকে আলেমের মর্যাদা সম্পর্কে আলোকপাত করার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ নাহমাদ হুয়ানুসাল্লাহ আল্লাহ রাসুল হিল করিম আম্মাবাদ আমরা গত কয়েক পর্বে বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছি যে আলেমদের মর্যাদা

যে ব্যক্তি আমাদের শিশুদেরকে কোচি কিশোরদেরকে স্নেহ করে না যে ব্যক্তি বড়দেরকে বয়স্কদেরকে সম্মান করে না এবং আমাদের আলেমদের মর্যাদা অধিকার সম্পর্কে সচেতন নয় সে ব্যক্তি আমাদের এই উন্মতের অংশই না তাহলে একটা হলো শিশু কিশোর ছোটদের অধিকার তাদের অধিকারটা হলো স্নেহ মমতা বড়দের অধিকার বয়সের অধিকার তাদের সম্মান আর আলেমদের ব্যাপারে বিশেষ করে হক শব্দটা ব্যবহার করেছেন আলেমদের অধিকার যে ব্যক্তি দিনের এলেম বহন করছেন তার অধিকার বিষয়ে যে ব্যক্তি সচেতন নয় সে যে জানে না আলাম আলেমিনা হক কাহু আলেমের হক সে জানে না ওই ব্যক্তি আমার উন্মতের অংশ নয় আর এর খুব স্বাভাবিক যে আমি উম্মতে মুহাম্মাদি বলে আমি নিজেকে দাবি করছি কিন্তু আমি এই উম্মতে মুহাম্মাদির উত্তরাধিকারতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কুতরadik তারা গ্রহণ করেছেন তাদের মর্যাদা অধিকার সম্পর্কে সচেতন নই প্রকারান্তরে আমি নবীকেই শ্রদ্ধা করি এবং এটা আমাদের দিনদার মানুষদের ভিতরে আমাদের সমাজে বিভিন্ন কারণে ছোট ছোট বিষয়ে আলেমদের সমালোচনা করা আমরা পুকুর চুরি মহাসমুদ্র চুরি সমালোচনা করি না কোনো একজন আলেমের সামান্য হয়তো নামাজে দেরি হয়েছে অথবা কোনো ভুল এটা আমরা ব্যাপক সমালোচনা করি যে সমালোচনাটা ভালো কিন্তু এই সমালোচনা যদি উদ্দেশ্য হয়ে কাউকে হেও প্রতিপন্ন করা তুচ্ছ তাচ্ছিল্য করা তাহলে অবশ্যই নিন্দনীয় আর যে বিষয়টা আপনি উল্লেখ করে সেটা হল এই যে পুকুর চুরি হয়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা কর্ণপাত করছি না আর একজন আলেমের সামান্য ত্রুটি হলে সেটা কিন্তু দেখছি এটা একটা কিন্তু কেউ কেউ হয়তো পজিটিভ দিক বলতে পারেন যে মানুষ আলেমদেরকে ভালো জানে মানুষ আলেমদের কাছে ভালো আশা করে তাদের প্রত্যাশা বেশি এই আলেমরা কেন স্লিপ করবেন এ ব্যাপারে খুব সহজ কথা আমি একবার বলছিলাম একজন প্রশ্ন করেছেন যে আমাদের ইমাম সাহেব সামান্য দুর্নীতি অর্থাৎ ছেলেকে চাকরি দিয়েছেন কিছু ঘুষ দিয়ে এর পিছনে নামাজ হবে কিনা আমি লিখছিলাম উত্তর একটা পত্রিকায় আমি উত্তর দিতাম যে দেখেন যে সমাজের মুক্তাদিরা সবাই মহা দুর্নীতিবাদ সেখানে ইমাম সাহেবকে অবশ্যই দুর্নীতিতে মুক্তাজিদের ইমাম হতে হবে অর্থাৎ আমরা কিভাবে আশা করি যে আমরা সবাই দুর্নীতি করব সমাজটা দুর্নীতিগ্রস্ত আর ইমাম সেব একজন দরিদ্র মানুষ অসহায় মানুষ সে টোটালি ফেরস্তার মতো থাকবে এই জন্য বিষয়টা হলো যে আমরা আলেমদের সাফাই যাচ্ছি না বিষয়টা হচ্ছে মোমেনের অন্তরের ভিতরে যেমন নিজের আত্মীয় আপনজন অপরাধ করলেও আমরা অপরাধটার পাশাপাশি তার প্রতি করি নিজের পিতা অপরাধ করেছে তার অপরাধটা কম হোক বেশি হোক আমরা একটা ওজোর দাঁড় করে তার প্রতি শ্রদ্ধাবোধটা বজায় রাখি ঠিক কোন আলেম অন্যায় করলে অবশ্যই বিচার হবে কিন্তু আলেমরা দু একটা অন্যায় করেন বা করেন না এই নাম দিয়ে তার প্রতি হৃদয়ের ভালোবাসা দূর করা অথবা দু একজনের অপরাধে আলেম সমাজের প্রতি একটা খারাপ ধারণা পোষণ করা এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক দল দলমত নির্বিশেষে আল্লাহর জন্য ভালো যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে আলেমরা মানুষ তাদের ত্রুটি হতে পারে ত্রুটি অনুযায়ী তারা অবশ্যই বিধান অনুযায়ী শাস্তি পাবেন এটা স্বাভাবিক এবং ওই পরিমাণ যার যতটুকু ইমানে চাচ্ছে ততটুকু ভালোবাসা যেমন দাবি ও যার ইমানের যেটুকু ঘাটতি আছে তার থেকে বকতে থাকা ততটুকু কিন্তু তাই বলে গরুয়াভাবে সকল আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং হেও প্রতিপন্ন করা এটা প্রকারান্তরে ইমানের ভিতটাকে নড়বড় করে এখানে একটু যোগ করি একটা হাদিসের মাধ্যমে ত্রিমিজির একটা হাদিস আসছে রসুল্লাহ সাল্লাহ সাদ করেছেন মাইয়ারুদ্দ আন আল মুসলিম কারণ হাক্কান আল্লাহ আইয়ারুদ্দ আন হুনারা জাহান্ন যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের পক্ষ হয়ে ওজোর খাহি করবে ওজোর বাহির করবে যে মুসলিম ভাইয়ের ভুল হয়ে গেছে হয়তো এই ওজোরটা ছিল এরকম ভালো দিকটা বের করে মুসলিম ভাইয়ের আয়েবটাকে ইতিবাচকভাবে দেখার চেষ্টা করবে সেই ব্যক্তির ব্যাপারে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেন যে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে তাহলে একজন সাধারণ মুসলিমের আয়েবের ব্যাপারে যদি এই দৃষ্টিভঙ্গির নির্দেশনা থাকে একজন আলেম নবীর ওয়ারিশ প্রতিনিধি যিনি তার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কতরা শ্রদ্ধার সাথে হওয়া দরকার কিন্তু এর অর্থ এই নয় যে আলেম বা সমাজপতি যিনি হন না কেন তিনি ভুল করবেন আর আমরা বলটাকে একেবারে નિર્দίδα সমর্থন করে নেব তিনি সঠিক বললেন না বেঠিক বললেন তিনি একই কথা বললেন ডাকো পুরি কথা বললেন সেগুলোর দিকে যাচাই বাছাই করব না শুধু তাই নয় ইসলাম এমন কিছু বলে না যেমন আমরা এখন করি যে ট্রেড ইউনিয়ন আছে আমাদের পেশারকে অন্যায় করলে যেকোনো মূল্যে তাকে ছাড়িয়ে নিতে হবে তাকে দোষ দিয়ে বিচার করানো যাবে না ইসলাম এটা বলে না বিষয়টা হলো শ্রদ্ধা বোধের বিষয় এটা হলো যে আমরা এমন পর্যায়ে না যাই যে কোনো কারণে একজন দুজনের অপরাধে বা কম অপরাধে বেশি দোষ দেওয়া আমি কিন্তু আপনাকে একটা পয়েন্ট স্মরণ করিয়ে দিতে চাচ্ছি বিষয়টা তাহলে আরো বেশি ভালো হবে আমরা যে খারিজি ফিতনা যেটা এই ফিতনায় সাহাবিদের বিরুদ্ধে বিশুদ্ধার করা এর হেতু বা কারণ যখন আমরা অনুসন্ধান করি তখন দেখি যে এরা এদের মূল টার্গেট ইমাম তাইম রাহিম বলছেন এদের মূল টার্গেট সাহাবি নয় এদের মূল টার্গেট হচ্ছে ইসলাম সাহাবিদের সম্বন্ধে যদি সমাজে বিতসদ্ধ ভাব সৃষ্টি করে দেওয়া যায় তাহলে সাহাবিদের মাধ্যমে প্রাপ্ত ইলিমটাকে ইসলামটাকেও মানুষ কি করবে খুব সুন্দর কথা মনে করে দিয়েছেন إمام تهابي رحمة الله عليه صحابي موجدة ولربوري شندرك تبكولتين أكيدة أهل السنة بكاية وأولماء إِلَّا بِخَيْرٍ الله أكبر من السابقين ومن بعدهم من التابعين لا نذكرهم إلا بخير الله أكبر أهل الخبر والأثر وأهل الفقه والنظر لا نذكرهم إلا بخير ومن ذكرهم بغير ذلك فهو على غير السبيل الله ইমাম তাহাবি রহমতুল্লাহ আলাই আহলুসন্নতল জামাতের আকিদা ব্যাখ্যা করে সাহাবিদের মর্যাদা ব্যাখ্যা করার পরেই বলছেন উম্মতের পূর্ববর্তী আলেমগণ তারা মহাদ্দিসগণ ফকিগণ যে ধরনের হোক না সালাফে সালে এবং তাদের পরবর্তী অনুসারীরা আমরা তাদের কাউকেই ভালো ছাড়া উল্লেখ করব না তাদের ভালোভাবে মর্যাদার সাথে উল্লেখ করব এবং যারা তাদের প্রতি খারাপ ভাষা ব্যবহার করবেন খারাপ উল্লেখ করবেন তারা মুসলমানদের পথের পায়ে বিভ্রান্ত হয়ে গিয়েছেন সালেব আব্দুল জাল শেখ এর ব্যাখ্যায় এবং অন্যান্য অন্যান্যরা আকিদা তহাবিয়ার ব্যাখ্যায় এই বিষয়টা বারবারই উল্লেখ করেছেন যে সাহাবিদের অবমর্যাদার মূল সমস্যা হল সাহাবিদের প্রতি শ্রদ্ধাবোধ কেটে গেলে ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ কেটে যায় এবং ঠিক একই কারণে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ কেটে গেলে ইসলামের প্রতি শ্রদ্ধা ইসলামের দুশ্মনটা সেই সুবাদেই আলেমদের বিরুদ্ধে বেশি করে করছে যাতে মানুষদেরকে কি করা যে আলেমদের প্রতি করে তোলা যায় এবং একটা জিনিস বুঝতে হবে যে শ্রদ্ধা এবং অন্ধ মেনে নেওয়া কিন্তু এক জিনিস না এক জিনিস না আবার শ্রদ্ধা সাথে সমালোচনা কিন্তু সাংঘর্ষিক না এটা তো আমাদের কাছে পরিষ্কার যে অন্যায় যেই করুক ইসলাম তাকে কখনো সাপোর্ট দেয়নি নিয়ে এমনকি রসদাম বলেছেন আমার মেয়ে ফাতে মজুরি চুরি করে তো আমি হাত কেটে নেবো এখানে আলেমের মর্যাদা কোথায় প্রয়োজন নাই সেটা এটা অন্যায় যে করুক যার অপরাধ সেটা সমালোচনা হবে তবে একটা বিষয় এখানে উল্লেখযোগ্য একজন প্রকৃত আলেমের একটা প্রসঙ্গ এখানে আসছে রসুল্লাহ সাল্লাম বলছেন এদা হাকামাল হাকেম হাকিম ফাস্তাহাদা ফা ফালাহু আজরান ওয়াইজাস্তাহাদা ফা আখতা ফালাহু আজরুন ওয়াহেদ যদি কোনো বিজ্ঞ আলেম কোনো বিষয়ে ইস্তেহাদ করে আর সেটা যদি সেটাতে সঠিক হয়ে যায় তাহলে তার জন্য দুইটা নেকি রয়েছে কিন্তু সিদ্ধান্ত দিতে গিয়ে প্রকৃত কোনো আলেম বা কোনো মুস্তাহিদ বা মুজাদ্দিদ ব্যক্তি যদি ভুল করে যান তবু তার তাদের এক নেকি লিখবেন তাহলে সাধারণ ব্যক্তির সিদ্ধান্ত নিতে গেলে পাপ হওয়া এই পাপ তবা করলে ক্ষমা হবে পাপই হবে তার এটা কিন্তু একজন প্রকৃত আলেম বা মুস্তাহিদ একজন মুজাদ্দিদ ব্যক্তি যদি কোনো কাজ করতে গিয়ে ভুল করেন সারি কোনো বিষয়ে

আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক সম্মানিত সুদী দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে এই জ্ঞানের বিবনে স্বাগত জানাচ্ছি যেটা আমরা আলোচনা করতেছিলাম শেখ মুজফর বিষয়টা একটু ক্লিয়ার করবেন যেটা হলো এই যে আলিমদের তো আমরা সম্মান করব করতে হবে এটা ইমানের দাবি কিন্তু এই আলেমদের ভিতরে একদল আছে ওলামা রব্বানি হকানি আর একদল আলেম থাকতে পারেন তারা হলেন ওলামায় সু যারা হক থেকে মানুষকে না হকের দিকে ধাবিত করেন তাহলে সেই বিষয়ে বিচার করে আলেমদের আমরা সম্মান কি হবে করব ধন্যবাদ যে ব্যক্তিকে যে বৈশিষ্ট্য আল্লাহ রব্বুল আলম সম্মানটা দান করেছেন তার উপর একটা দায়িত্ব হয়ে পড়ে সে সম্মানটাকে রক্ষা করা জি সেই দিক থেকে যে ব্যক্তিকে আল্লাহ রবীন্দ্র এলেম দান করেছেন তাকে এলেমটা সংরক্ষণ করার জন্য চেষ্টা করা রসুল সাল আসাল্লাম যেমন আলেমদের মর্যাদার কথা বলেছেন কিন্তু যদি আলেমদের পদস্কলন ঘটে তাহলে কি হবে সেটাও বলেছেন একসের আলেমদের কথা রসুল সাল্লাম বলেছেন যে জাহান্নাম আবে দু হুমা সেই বুখারি হাদিস বলছিলেন যে খারাপ যকটা কোন যক তখন বললেন যে এক্সেলেন্টের দায়ী যারা আলেম মানুষকে এখানে কথা না করতে হবে এক্সেলেন্টের এখানে একটা আমাদের প্রমাদ আছে সেটা হলো এই যে আমরা না জেনে দাওয়াতিকা শুরু করে দেই না জেনে আমরা আলেম হওয়ার ভান করে বসি এখানে দাওয়াত আরবি পরিভাষায় দাওয়াত ইসতিরাকিয়া

বরং হাদিসে আসছে জাহান নামের দরজায় দাঁড়িয়ে আহ্বান করবে এটা মানুষ বুঝবে না তবে হুজাই ফরাজকে রাসুল সাল্লাম হোসেন তা আরিফ তাদেরকে তুমি চিনতে পারবে আর চিনতে পারলে তুমি তাদের বিরুদ্ধ করবে এখানে আরেকটা জিনিস বললে তাদের পরিচয় কি অহুমিন জিলদাতি না ওয়া তাকাল্লা মুনাবি আল না আর তার আগের অংশ যে এমন একটা যুগ আসবে সে যুগটা হলো ঘোলাটে যুগ আজকে যেটা মনে করছে তা না তখনই এই কথাটা বললেন যে এক্সিডেন্টের

এদেরকে চিনা তো বড়ই মুশকিল এতটুকু পার্থক্য বললেন যে এটা ঠিক কলু বহুম ফিজুসমান বসায় ইন্স তাদের মানুষের উপর দেহ হবে তো অন্তরটা হবে অন্তরে এখানে আমি একটা জিনিস সংযোজন করতে চাই এটা তো কোনো সন্দেহ নেই আলেম নাম নিয়ে জি জি অর্থাৎ পুলিশ নাম নিয়ে ডাকাতি করে আবার আলেম রূপ ধরেই মানুষরা মানুষদেরকে জাহান নামের পথে নেয় এটা যেমন চরম বাস্তবতা ঠিক তেমনি এই উলামা এসু উলামায় হাক্কানি উলামায় রানি নাম দিয়ে ঠিক এই ধরনেরই মানে সবচেয়ে যারা জাহান্নামের পথে ডাকেন তারাই আলেমদের প্রতি বিদ্বেষ তৈরি করার জন্য এই পরিভাষা ব্যবহার করেন এই জন্য আমার মনে হয় আমরা সাধারণ মানুষদের যেটা খুব সহজে বলতে পারি সেটা হলো যে আলেম নামে যারা পরিচিত ওহির এলেম আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি যে একজন উকিল দেখতে গেলে তার ডিগ্রি দেখি একজন ডাক্তার খুঁজতে গেলে তার ডিগ্রি দেখি কিন্তু আলেম খুঁজতে গেলে তিনি আদৌ আলেম কিনা এটা কিন্তু জনগণেরই দোষ জি জনগণের দোষ এটা আমার ওই জনগণই আলেমদেরকে তো সরব করে সরব করে না জেনে দ্বিতীয় বিষয় হল যারা আলেম কোন আলেম ভালো কোন আলেম মন্দ এটা বিচার সাধারণ মানুষ করতে পারবে না আমরা এখানে দুটো বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে একটা হলো কাউকে সম্মান করার অর্থ তার কথা মানা নয় এটা খুব ভালো করে বুঝতে হবে আলেম সব আলেমের শ্রদ্ধা করব মানে যে আলেম যা বলবে শুনে ফেলব না তার অন্যরকম সুন্নার বিচার ছাড়া কথায় কথা আমাদের परिभाषा আছে যে আমি সম্মানের সাথে আপনারই কথা দিমত করলাম আর দ্বিতীয় হলো যে আমরা যদি উলামায়ে সু অমক এইটা বলে আলেমদের বিভাজন করি না না এটা বৈশিষ্ট্য যদি বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসআলু আহলা যিকরে ইনকুম লাতাআলমুন বিল বাইয়িনাতি ওয়াজবুর এখানে আহলুল এলেম না বলে আল্লাহ রব্বুল আলম একটা কথা বলেছেন আহলে জিকির আর জিকিরটা কি ইন্না নাহন আজাল না দিক হাফিজুন অর্থাৎ যে জিকিরটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে এই জিকির অনুযায়ী যিনি কথা বলেন সাধারণ জনগণকে সেই জিকির দ্বারা একজন আলেকে মাপতে হবে এরপরেও আল্লাহ রব্বুল আলম আলেমদের উপরে ছাড় দেননি পরে বলছেন কি বিল বাইয়ে আবার বলছেন ওয়াজ একজন আলেমকে আমি জানলাম তিনি আল্লাহর পক্ষ থেকে নাজিলা ওহি অনুযায়ী কথা বলেন কিন্তু তার কাছে গিয়ে মেপে কথা বলতে হবে এই মর্মে যে ঠিক আছে আপনার কাছে জানতে দলিল সহ বলুন দলিল দলিল চট করে হ্যাঁ কোরআনে আছে হলো কিন্তু হাদিসে আছে দলিল অসুবুর আর একটা শব্দ ব্যবহার করা হয়েছে কোরআন হলে একটা বলুন একটু হাদিস হলে কোন হাদিসে বর্ণিত হয়েছে এটা আলেম হিসাবেও মানুষকে চিনতে হবে আমি কার কাছে গিয়ে শরীয়তটা অর্জন করতে পারবো আলেমকে নিজাকে চিনতে হবে এখানে একটা মুশকিল হলো শেখ আমাদের সমাজে সাধারণত একটা বিশেষ ড্রেসকে আলেমের মার্কা মনে করা হয় যার কারণে একটা লম্বা জামা এটা টুপি বা বড় একটা রুমাল সাথে যোগ হলে আমরা মনে করি এই লোকটি আলেম এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা আলেম চেনার মতো ন্যূনতম নলেজটুকু আমাদের ভিতরে কাজ করেন যদি আমরা আলেমদেরকে চিনতে পারি তাহলে তাদের সম্মান করা অনেক সহজ হবে আর যে কথাটি উঠে আসছে যে আলেমদের ভুল হতে পারে তাদের সম্মান করার সঙ্গে তাদের ভুলকে মেনে নেওয়ার কোন সম্পর্ক এখানে ছোট্ট এক্লাইনের একটা উপমা দিলে আমরা বুঝে আসবে আমার একটি মালিকের ছেলে আছে যাকে লালন পালন করা আমার দায়িত্ব অথবা আমার নিজের ছেলে আছে এ কোনোভাবে ড্রেনে পড়ে গেছে তার শরীরে ময়লা লেগে গেছে এখন এ ময়লা লেগে গেছে বিষয়টি আমার কাছে অত্যন্ত বিব্রতকর দুঃখজনক আমি কষ্ট পাচ্ছি এর জন্য আমি এটা মেনে নিতে পারছি না কোনোভাবে কিন্তু তাই বলে আমি ছেলেটাকে আঘাত করব না পাউদি আঘাত করব না ফেলে দেব না ড্রেণে তাকে আমি বুকে টেনে নিয়ে মোছার চেষ্টা করব কিবা মোছাজা সেটা চিন্তা করব ঠিক একইভাবে ওলামাদের প্রতি আমাদের সম্মান থাকবে তাই বলে তাদের ভুল হলে সেটাকে মেনে নেব তা নয় যে একজন আলেমকে সম্মান করার অর্থ এই নয় যে তিনি যা বলবেন তাই মেনে নেব এখানে মানার ব্যাপারে উসুল আছে নীতি আছে কোরআন ও সুন্নাহের দলিল সাপেক্ষে হলে মানব আর দলিলের বিপরীত হলে তিনি যেই হন না কেন আমি শ্রদ্ধার সাথে তার এই কথাকে আমরা যেটা আমাদের সম্মানিত দর্শকদেরকে বুঝাতে চাচ্ছি সেটা হল সমাজে আমরা অনেক সময় আলেমে আলেমে বিভাজন করি আর এই বিভাজনের প্রান্তিকতায় কিছু আলেমকে শ্রদ্ধা করার নামে অন্য আলেমদের প্রতি শত্রুতা এবং বিদ্বেষ ভাব পোষণ করি আসলে ভালোবাসা একটা জিনিস মান্য করা আরেকটা জিনিস আমি একজনের সাথে দ্বিমত পোষণ করছি বলেই তার প্রতি শত্রুতা করব এরকম নয় যে ব্যক্তি ওহির এলেম ধারণ করেছেন ইসলাম কোরআন হাদিস পড়েছেন কোরআন হাদিস বোঝেন পবিত্র তার বড়াই করবো না তার পক্ষ অবলম্বন করব না তার সাথে বিশুদ্ধারও করব না তাকে এটা বোঝাবার চেষ্টা করব যে আপনার এখানে দলিল বুঝতে কি অসুবিধা হয়েছে তাহলে কি হবে আলেমদের প্রতি ভাব সৃষ্টি হবে না আচ্ছা এখানে যে শেখ আহমদুল্লাহ আপনি যদি একটু বলতেন যে এই যে আলেম কি জিনিস এবং তাদের মর্যাদা যে আমরা দিচ্ছি না এতে যে পরিণতি আমাদের কোথায় দাঁড়াবে আসলে আলেমদের মর্যাদা দেওয়ার গুরুত্ব অপরিসীম এ সম্পর্কে আল্লাহ আব্দুর রহমান সাদি তার তাফসির ভিতরে লিখেছেন যে আলেমদেরকে সম্মান করা মানে আল্লাহ নিদর্শনকে সম্মান করা আলেমরা হল আল্লাহ আপনার এই কথার মধ্য দিয়ে আমরা শেষ করতে চাচ্ছি আসলে কথাগুলি খুবই চমৎকার ছিল এবং খুবই জানার খুব বোঝার ছিল হৃদয়ঙ্গম করার মতো এবং আমাদের জন্য এর ভিতরে কিছু পথ নির্দেশনাও ছিল কিন্তু দর্শক বৃন্দ সময় কিন্তু আমাদেরকে চাপছে আমরা আর এ বিষয়ে আলোচনা করতে পারছি না পরবর্তী কোনশা আল্লাহ বিষয় নিয়ে আলোচনা করব তাই আমরা বলবো যে আমরা সত্যিকার অর্থে যারা কোরআন আলিম হবেন তাদেরকে আমরা সম্মান করব আর সম্মান করলেই তার কথা যে মানবো তা নয় দলিল প্রমাণ সহ যার কথা হবে তার কথা আমরা মানব আর যার কথাটি দলিলের বিরুদ্ধে হবে তার কথাটি আমরা প্রত্যাখ্যান করব। কিন্তু তাকে একজন আলেম হিসেবে আমরা সম্মান করব। সম্মানের সাথে তার কথাটি প্রত্যাহান করব আমরা যখন মাসালা জিজ্ঞাসা করব তখন দলিল প্রমাণ কোন কোনদার্থীর কাছে আমরা জিজ্ঞাসা করতে যাব না তাহলে ইনশা আল্লাহ বিষয়টি সমাধান আমাদের হয়ে যাবে আলেমদের প্রতি বিতসদ ভাব সৃষ্টি হবে না আল্লাহর আমাদের সকলকে সত্য বুঝার তো বিদান করুন আমিনালামাইকুমুল্লাহি